हेलो माय डियर पेरेंट्स, होप ऑल ऑफ यू आर हैविंग अ ग्रेट वीक। सो माय डियर पेरेंट्स, আমি আজকে আমাদের শিমরা কাইজের মাই প্র্যাকটিস বুক থেকে একটা অ্যাক্টিভিটি করাবো। সুতরাং কি অ্যাক্টিভিটি করাবো আপনারা একবার দেখে নিন, আর ওই পেজটি কিভাবে রেডি করতে হবে সেটাও আপনারা একবার দেখে নিন। আমাদের শিমরা কাইজের এই মাই প্র্যাকটিস বুকের 64 নাম্বার পেজে এই অ্যাক্টিভিটিটা করাবো। আপনারা কিন্তু পেজটা ঠিক এরকম ভাবে আমাদের শিমরা কাইজে রেডি করে দেবেন, শিমরা কাইজে কিন্তু এখানে এই অ্যাক্টিভিটিটা করবে। নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এখন বলো তোমরা কেমন আছো, হাউ আর ইউ অল ডুইং? আমি জানি কি আমার ছোট ছোট ফ্লাওয়ার্সরা খুব ভালো আছে, তাই তো? ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, বলতে পারবে আজকে আমরা কি করব? আজ কিন্তু আমরা ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড ভীষণ মজাদার একটা অ্যাক্টিভিটি করব মাই প্র্যাকটিস বুক থেকে। তার জন্য তো বুকটা আনতে হবে। এই দেখো তোমাদের মাই প্র্যাকটিস বুক, ঝটপট করে কি বুকটা নিয়ে এসো তো দেখি। চলো, সঙ্গে কিন্তু একটা পেন্সিল আর ইরেজার আনতে হবে। আচ্ছা, এবার তো পেজ ওপেন করতে হবে। এখন এই বুকের পেজ নাম্বার 64 ওপেন করে ফেলো। সবাই ওপেন করেছো? তাহলে চলো অ্যাক্টিভিটিটা স্টার্ট করি। মাম্মা পাপা তো তোমাদের অ্যারেঞ্জ করে দিয়েছেন, রেডি করে দিয়েছেন পেজটা, তাহলে সবাই রেডি হয়ে যাও। ওকে, সো লেটস গেট স্টার্টেড। নাও ফ্লাওয়ার্স এভরিওয়ান, লুক অ্যাট দ্য পেজ, কি লেখা রয়েছে দেখো। JUST, জাস্ট, BEB ফর FORE, ফর জাস্ট বিফোর। ওকে, তোমরা তো আগে ক্লাসে এরকম করেছো তাই না, বিফোর নাম্বার লিখেছিলে না আমার সঙ্গে? আজও কিন্তু বিফোর নাম্বার আমরা লিখবো। দেখো ফ্লাওয়ার্স, উই ক্যান সি সো মেনি নাম্বারস হিয়ার, রাইট? আমরা এখানে অনেকগুলো নাম্বারস দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের প্রতিটা নাম্বারের আগের নাম্বার মানে বিফোর নাম্বার কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? ওকে, দেখো আমি পেন্সিল নিয়েছি, সবাই পেন্সিল নিয়ে নাও। ফার্স্টে কী রয়েছে, 2525। এবার 25-এর আগের নাম্বার কী করে হবে কী বুঝবো? 2525। এবার 25-এর আগের নাম্বার কী হবে দেখো, এখানে 5 রয়েছে, 5-এর আগের নাম্বার কী? 4। তাহলে আমাদের এখানে কী লিখতে হবে, 2424। দেখো আমি লিখছি 2424, তোমরা লিখে ফেলো। তারপর দেখো কী রয়েছে, 1313। এবার 13-এর আগের নাম্বার কী হবে তোমরা সবাই জানো, বলে ফেলো। হোয়াট কামস বিফোর দ্য নাম্বার 1313? 1212। তাহলে আমরা এখানে লিখব 1212। নেক্সট কী রয়েছে, 3434। 3434-এর আগের নাম্বার কী হবে, এখানে কোন নাম্বার রয়েছে? 4। এবার 4-এর আগের নাম্বার কী হয়? 3। তাহলে আমরা এখানে লিখব 3333, ঠিক আছে? তোমরা লিখে ফেলো। নেক্সট রয়েছে দেখো 2828। এবার 28-এর আগের নাম্বার কী হবে, কীভাবে চিনতে হবে, কীভাবে বুঝতে হবে বলে দিয়েছি না আমি? দেখো এই নাম্বারটা হচ্ছে কি না, তাই তো? 2727। তাহলে 2727, 2828। নেক্সট রয়েছে 1111। এবার 11-এর আগের নাম্বার কী হয়? 1010। সবাই যেন লিখে ফেলো। তারপর দেখো 3131 রয়েছে, 3131-এর আগের নাম্বার, বিফোর নাম্বার 3030। তারপর দেখো 2626, 2626-এর আগের নাম্বার কী হবে, 6-এর আগের নাম্বার কী? 5। তাহলে এখানে আগের নাম্বার হবে 2525। নেক্সট রয়েছে দেখো 1414, 1414-এর আগের নাম্বার 1313। নেক্সট রয়েছে 1616, 16-এর আগের নাম্বার, 6-এর আগের নাম্বার কি? 5। তাহলে আমরা এখানে লিখব 1515, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? তারপর দেখো 2121 রয়েছে, 2121-এর আগের নাম্বার কি হবে? 1-এর আগে কিন্তু 0 হয়, তাহলে আমরা এখানে লিখব 2020, ঠিক আছে? তাহলে দেখলে কি সুন্দর, বিফোর নাম্বার মানে আগের নাম্বারগুলো আমরা লিখে ফেললাম। এবার যাদের কমপ্লিট হয়নি পুরো বেস্টে এরকমভাবে কমপ্লিট করে ফেলো। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে কি সুন্দর অ্যাক্টিভিটি করলাম, বাড়িতে কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মামা পাপাকে আমি রিকোয়েস্ট করতে চাইবো, আমাদের শিমরা কাইজের বাড়িতে থাকা অন্য কোনো নোটবুকে এরকমভাবে পেজ রেডি করে দিতে পারেন, আমাদের শিমরা কাইজে কিন্তু সলভ করবে, এতে আমাদের শিমরা কাইজের বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। আর এই অ্যাক্টিভিটির পেজের একটা ফটো ক্লিক করে কিন্তু অবশ্যই আপনারা গুগল ক্লাসরুমে সাবমিট করে দেবেন। নাও মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার, টেক কেয়ার অফ ইউরসেলফ এন্ড লাভ ইউ অল, সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।